নমস্কার বন্ধুরা কড়াইতে বানাও ডিম ছাড়া স্পঞ্জ কেক ঠিকই শুনেছ কোনোরকম টিন ছাড়া কোনো রকম ডিম ছাড়া রান্নার কড়াইতেই বানিয়ে ফেলবে এমন সুন্দর নরম স্পঞ্জি কেক এই কেক তৈরি করা এতটাই সহজ যে ছোটো বাচ্চারাও দেখে বানিয়ে ফেলবে তো কিভাবে বানাতে হবে তার জন্য পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো ডিম ছাড়া নরম স্পঞ্জিকে কড়াইতে বানানোর জন্য এখানে দুশো গ্রামের যে সুজির প্যাকেটগুলো বাজারে পাওয়া যায় এক প্যাকেট সুজি নিয়েছি সেটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম আর নিয়েছি আমি এখানে একশো গ্রাম চিনি দুশো গ্রাম সুজির জন্য দুশো গ্রাম চিনি নিলেও চলবে তবে আমি কুড়ি গ্রাম কম নিয়েছি চিনি আর সুজিটাকে একসাথে আমি মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিলাম এক মিনিট মতো মিক্সার জারে ঘুরিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা বোলের মধ্যে চিনি আর সুজির এই মিশ্রণটা নিয়ে নিলাম এবার নিয়েছি একশো গ্রাম ময়দা যে ময়দা দিয়ে লুচি পরোটা হয় রুল ময়দা তো আবারও বলছি উপকরণগুলো খেয়াল করো দুশো গ্রাম সুজি একশো গ্রাম চিনি একশো গ্রাম ময়দা আর নিয়েছি নব্বই গ্রাম পরিমাণ সাদা তেল তো এখানে একশো গ্রাম সাদা তেল নিলেও চলবে আবারও বলছি যদি সহজ করে নেওয়া যায় তাহলে দুশো গ্রাম সুজি দুশো গ্রাম চিনি একশো গ্রাম ময়দা একশো গ্রাম সাদা তেল আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এটা গরম বা ঠান্ডা কোনোটাই নয় মানে ফ্রিজের ঠান্ডাও নয় আবার গরমও নয় নর্মাল তাপমাত্রার দুধ সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নেবার পর তারপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা মাঝারি ঘনত্বের মিশ্রণ তৈরি করতে হবে কোনো দলা ভাব যেন না থাকে তোমরা হাত দিয়ে বা হুইচ দিয়ে করতে পারো আমি স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি আর দেখো ঠিক মিশ্রণটা ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেবো যেহেতু সুজি রয়েছে আর কুড়ি মিনিট পর কিন্তু সুজি কিছুটা ফুলে যাবে তো আগে আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাবো তো যদি এই অবস্থায় দেখো যে অল্প দুধ মেশানোর প্রয়োজন হচ্ছে দুধ মিশিয়ে নিতে পারো এখানে আমার একশো ষাট গ্রামের মতো দুধ লেগেছে তো মিশ্রণটা ঠিক যেরকম দেখালাম ওই রকমই করে নেবে মাঝারি ঘনত্বে খুব বেশি পাতলা না খুব বেশি ঘন না তারপরে আমি একটু ভ্যানিলা এসেন্স ছোটো চামচের এক চামচ এক চামচ বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডার অল্প লবণ দিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো ভ্যানিলা এসেন্স এক চামচ বেকিং পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর একটু লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই মিশ্রণটা একদম রেডি যদি বেকিং পাউডার বেকিং সোডা না ব্যবহার করতে চাও বা বাড়িতে না থাকে তাহলে যে ইনো পাওয়া যায় সেই ইনো তোমরা এক প্যাকেট দিয়ে দিতে পারো এবারে দেখো আজকের কেকটা বানাবো কড়াইতে কোনোরকম কেক টিন ছাড়া তো কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে একটা বাটার পেপার এইভাবে দিয়ে দিচ্ছি তো বাটার পেপার যদি না থাকে তাহলে সাদা এপোর সাইজের যে পেপারগুলো হয় তার মধ্যে দুটো সাইডে খুব ভালো করে তেল লাগিয়ে এইভাবে কড়ার নিচের অংশে দিয়ে দেবে তারপরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম কেকের জন্য সেই কেকের ব্যাটারটা ঢেলে দিলাম কেকের ব্যাটারটা ঢালার পর ওপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা সাজিয়ে দেবে এখানে তোমাদের পছন্দ যা ইচ্ছা মানে বাড়িতে যদি শুধু কাজু কিশমিশ থাকে সেটাও দিতে পারো আমি এখানে চেরি দিলাম আমন্ডস বাদাম দিলাম আর কিশমিশ আর কাজু দিয়েছি তারপর কড়াইটাকে ধরে একটু কিচেন স্ল্যাবের উপর ঠুকে দেবো যাতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায় তারপরে দেখো এখানে আমি গ্যাসের ওভেনটা জেলে নিলাম তারপরে একটা এরকম রুটি তৈরি করার যে চাটুগুলো আমাদের বাড়িতে থাকে সেরকম রুটি তৈরি করা চাটু বসিয়ে দিলাম এটাকে মিনিট দুয়েক মতো গরম করে নিয়ে এবার কড়াইটা বসিয়ে দিলাম সরাসরি কড়াইটা কিন্তু বসানো যাবে না এখানে আমি ননস্টিকের কড়াই ব্যবহার করছি তোমরা যে কোনো কড়াই নিতে পারো আর এই যে ঢাকনার ওপরে যে ছিদ্রটা রয়েছে সেটাকেও বন্ধ করে দিলাম এবার দশ মিনিট পর আমি দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রয়েছে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দেবে আর দেখো কেকটা কিন্তু ফুলে উঠতে শুরু করেছে আর কুড়ি মিনিট পর দেখো অনেকটাই ফুলে গিয়েছে আর একদম তিরিশ মিনিটের মাথায় আমি দেখাচ্ছি দেখো কেকটা কিন্তু একদম মানে যা ফোলার ফুলে গিয়েছে সুন্দর কালারও কিন্তু আসতে শুরু করে দিয়েছে তো অনেকটাই সেট হয়ে গেছে আর উপরে ড্রাই গুলো দেখো বেশ ভেতর দিকে ঢুকে গিয়েছে আরও কিছুটা ড্রাই ফ্রুটস আমি উপর থেকে দিয়ে দেব। আবারও বলছি ড্রাই ফ্রুটস কী ব্যবহার করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছা তো এখানে আমি চেরি আমন্ডস বাদাম একটু পেস্তা বাদাম কাজু কিশমিশ এগুলো দিয়ে সাজিয়ে দেব। আর সাজিয়ে দেওয়ার পর একটু চেপে চেপে দেবে 30 মিনিট পর লো ফ্লেমে এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে আরও দশ মিনিটের জন্য আমি কেকটাকে বেক হতে দেব। আর আরও দশ মিনিট পর আমি ফিরে এলাম দশ মিনিট পর আমি কেকটা চেক করবো তো দেখো কালারটাও বেশ সুন্দর চলে এসে একটা টুথপিক দিয়ে এভাবে দেখে নিচ্ছি যদি দেখো টুথপিকের গায়ে সামান্য অংশ লাগছে তাহলে বুঝবে যে কেকটা হতে বাকি রয়েছে খুব সামান্য দেখো লেগে রয়েছে মোটামুটি হয়েই এসছে তো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো কেকটাকে বেক হতে দেব টোটাল পঁয়তাল্লিশ মিনিটের মাথায় আমি দেখাচ্ছি আরও পাঁচ মিনিট পর তো কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গেছে তারপর কড়াইটাকে নামিয়ে নিলাম গরম অবস্থায় কিন্তু কেকটাকে কখনোই কড়াই থেকে বার করতে যাবে না কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর কড়াই থেকে দেখবে আপনা আপনি ছেড়ে দিয়েছে আর এটা এখন গরম রয়েছে তো মোটামুটি ঠান্ডা হয়ে গেলে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেকটা কেটেও তোমাদের সাথে শেয়ার করব তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল কড়াইতে ডিম ছাড়া সুজির স্পঞ্জ কেক অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ